সত্যি ওই সময়গুলো আমার জীবনের একটা রূপকথার মতো কেটেছে ওই মানুষটা আমার জন্য ওই মানুষটা আমার কাছে ধরো একটা ফেরিস্তা সমান ওরি তোমার মনে আছে কিনা না সিজন ওয়ানে পরে কিন্তু পদ্মকে নিয়ে এসেছিল আমাদের সাথে তখন আমরা পদ্ম সহই কিন্তু কথা শুনেছিলাম পদ্ম কুটি কুটি করে আমাদের কথা শুনছিল রেসপন্স করছিল আমাদের সাথে কিন্তু সেটা আসলে পার্থিব জগতে ছিল না পরীর ভেতরে ছিল একটু মনে করিয়ে দিব নাকি সেই সময়কার কথা চলো তারা স্টার সিজন ওয়ানে পরি এবং পদ্ম আমাদের সাথে ছিল তারা কি বলেছিল সেটা শুনে আমাদের তো শুরুটা হয় আসলে সিনেমার মাধ্যমে আসলে শুটিং করতে গিয়ে প্রেমে পড়ে দেন বিয়ে शादी তো আসলে প্রেম করার সিদ্ধান্তটা ছিল ওর আর বিয়ে করার সিদ্ধান্ত ছিল আমার ও যেমন প্রেম করার জন্য এক সেকেন্ড দেরি করে নাই আর আমি বিয়ে করার জন্য এক সেকেন্ড দেরি করিছি সো আমার কাছে মনে হয়েছে যে না লাইফের ওয়ান আট টাইম তো গেল তো এখন আসলে একটু স্টেবল হওয়া দরকার খুব ব্যালেন্স একটা লাইফ সেটেল ডাউন হওয়া দরকার সেটেল হওয়া দরকার আর সেটেল হওয়ার জন্য ওর থেকে বেস্ট পৃথিবীতে আর কি হইতো না আই থিংক সো শি ইজ মাই অ্যাচিভমেন্ট সো সুইট অফ ইউ রাজ আচ্ছা কেয়ারের কথা বলছিল পুরি রাজ কি কি করে পড়ির জন্য স্পেশাল মানে কেয়ার বলতে যা যা বোঝায় মানে পুরোটাই আমার খুব মাঝে মাঝে ওর জন্য মন খারাপ হয় মানে যেমন যে না ও মাঝে যেটা হতো যে আমার ঘুম হতো না রাতে বেলা তো আমার জন্য যতক্ষণ কষ্ট না হতো ওর জন্য বেশি হতো কারণ আমি না ঘরে তো ওকে ঘুমাতে পাই না তোমার মনে হয় যে আমি যখনি ঘুমাই ও একটু ঘুমায় না তো মানে যেটা খুবই হয় ইনশাআল্লাহ সেজন্য একটু কি চোখের কোণে জল আসলো কারো ইমোশনাল হই যো যে মানুষটা কষ্ট দিয়েছে ছেড়ে চলে গেছে না না মানে এটা আমার জীবনে সুইট পার্টের মধ্যে সব থেকে সুইট সুইট পার্ট পার্টের মধ্যে একটা একটা পার্ট মানে যদি হাতে গোনো যে তিনটা সুইট পার্ট বলো তার মধ্যে এটা একটা এই জার্নিটা একটা সো ওয়াজ সুইট না দ্যাট টাইম ডেফিনেটলি তার জন্যই তো সুইটটা হয়েছে অ্যান্ড সত্যি ওই সময়গুলো আমার জীবনের একটা রূপকথার মতো কেটেছে ওই মানুষটা আমার জন্য ওই মানুষটা আমার কাছে ধরো একটা ফেরিস্তার সমান এখনকার মানুষের সাথে মিলিও না কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই সময়কার কথা বলছো কারণ আমরা অনেক হ্যাপি যে আমরা তোমার সুইট পার্টের একটা অংশ হিসেবে থাকতে পেরেছি ওই মানুষটাকে তোমরা আসলে কেউ বর্তমান সময়ের সাথে মিলাবো না না ওই মানুষটা আলাদা ওই মানুষটা এখন বলো যে এই যে দুই পার্থক্য দুইটা রাজ মানে পার্থক্যটা কেন হলো কি মনে হয় তোমার বাইরে কোনো তৃতীয় পক্ষের কারণে নাকি এটা আসলে সেটা তো আমি জানি না আমি বলতে পারবো না মনে হয় না আমি এটা মনেও করতে চাই না মনে তো হয় আমি পুরো এটা নিয়ে বলতে গেলে তো আবার এই সালিস বিচার হয়ে যাবে ভাই আচ্ছা এটা নিয়ে আর বলতে চাই না শুধু আমি বলতে চাই আমার আমার এই যে জানিটা ফুল প্রেগনেন্সি জানিটা যদি বলো না আর্কাইভ করতে রাখা হলে জীবনে মমি করে রাখবা তুমি কি জিনিস যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো আমার ফুল প্রেগন্যান্সি জানিটা সেটা শুধু আমারচ্চার সাথে না আমার এই মানুষের সাথেও আচ্ছা সো এর পরের কি হলো কেন হলো না হলো এটা অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আছে তৃতীয় পক্ষের কথা যেটা আসলো ওরিয়া মিমের সাথে তোমার একটা দ্বন্দ্ব ছিল তুমি এই প্রোগ্রামে এসেই বলেছিলে তখন তাদের পরাণ সিনেমা রিলিজ ছিল মিম এবং আমার মিমের সাথে কোনো দ্বন্দ্ব তখন তুমি একটা স্ট্যাটাস দাও দ্বন্দ্ব কিনা নেই কিন্তু মাঝখানে কিছু একটা হয়ে গেছিল যেটা ভুল বুঝাবুঝি না নট ভুল বুঝাবুঝি সরি ওকে ওকে সরিটা আসলে ভুল ভাল জায়গায় ইউজ করা উচিত না হ্যাঁ তো কি হয় আমরা যে লাস্ট একটা প্রোগ্রামে গেলাম হারলেনের তো সেখানে এই যে তোমরা বলো যে বারবার কেন ব্যক্তিগত জীবন সামনে আসে ভাই এটা তো আমরা আনি না ওখানে একটা প্রোগ্রাম আমরা একই সাথে একই মঞ্চে চারজন হাঁটবো সেখানে আমার যদি মনে হয় আমার কোনো কম্পিটিটার উঠেছে আমার কোনো শত্রু উঠেছে আমার কোনো আমি আমি তাকে খুবই দেখতে পারি না এরকম কেউ উঠেছে তাহলে আমি চেষ্টা করতে পারবো না যেহেতু আমরা আর্টিস্ট একই প্ল্যাটফর্মে কাজ করলাম ওই মুহূর্তে সো ওইখানে দাঁড়িয়ে এমন না যে উনি উনি ওই মানুষটা যে মানুষটাকে ইউনো আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ ওরকম তো না সো আমার তাহলে মনে হলো যে চলো আমরা কাজটা ঠিকঠাক করে করি বাকি সব এই মুহূর্তে অফ দেই এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে যাই এই কাজটা যাতে পারফেক্টলি হয় সেটা আমরা ট্রাই করি